অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অন্যদেরকে, রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন। নমস্কার বন্ধুরা, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি আমের আচার দেখিয়েছি, সেটা বাতাসা চিনি দিয়ে, আজকে গুড় দিয়ে আমের আচার করে দেখাবো। তো আজকে বেশ অনেকটাই আম পেয়েছি, সেদিন আমি 2 কেজি আমের আচার দেখিয়েছিলাম, আজকে 5 কেজি মতো আম আমার একটা কাকিমা দিয়েছে খুব শাশুড়ি, বেশ বড় বড় আম আর ভালো আম, খুব সুন্দর আম তো দিয়েছে, কাঁচা আম। সেই জন্য আমি এই আমের আজকে গুড় দিয়ে আচার করে দেখাবো। ও আমগুলো প্রথমে গাছ থেকে পেড়ে দিয়েছে কাকিমা, এবার এটাকে আমি ধুয়ে কেটে নেব। আমগুলো দেখুন খুব বড় বড় আম, তো আমগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে, বেশ অনেকটাই তো, 2টো থালাতে রৌদ্র দিয়েছি আমি, 3 থেকে 4 ঘন্টা রৌদ্র দেব। এখন 10টা বাজে, আমি বিকালে 3টে সাড়ে 3টে 4টের দিকে আমি আচারটা করব, 4-5 ঘন্টা একটু রোদ খাবে, একটু রোদ খেলে ভালো, খুব ভালো হয়, আর গায়ে যে জলটা থাকে আমের যে জলটা, সেই জলটা শুকিয়ে যায়। তো দেখাবো আজকে সেম পদ্ধতিতেই আচারটা দেখাবো, শুধু আমি বাতাসা চিনির বদলে আমি গুড়টা দিয়ে দেখাবো। গুড়টা দিয়ে আমি আমের আচার করলাম খুবই ভালো হয়, আমি আগের দিনও বলেছি। আমগুলো 3 থেকে 4 ঘন্টা রৌদ্রে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, দেখুন জল শুকনো হয়ে গেছে। আর আমি 5 কেজি আম পুরো নেইনি, 4 কেজি মতো নিয়েছি, শুকিয়ে গেছে। এবার আমি গুড় নিয়েছি, 700 গ্রাম মতো গুড় নিয়েছি। তো গুড়টা এবার আমি একটু ভেঙে নেবো, ভেঙে নিয়ে তারপরে করবো। গুড়টা আমি কেটে নিয়েছি কুচি দিয়ে, গুঁড়োটা 2-3 কাপ জল দিয়ে জাল দিয়ে নেবো, নিয়ে তারপরে আচারটা করবো। গ্যাসের একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি গুঁড়োটা জাল দিচ্ছি, গুঁড়োটা ভেঙে নিয়ে আর 2-3 কাপ জল দিয়ে গুঁড়োটা জাল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি আমের আচারের আগে মশলাটা করে নেবো, এই চামচ মেপে মশলাগুলো নেব। ভর্তি করে 1 চামচ জিরা নিলাম, এক চামচ ধনিয়া নিলাম, চামচ মৌরি নিলাম, আর 6টা শুকনো লঙ্কা নিলাম। নিয়ে সেটা লো ফ্লেমে আমি একটু হালকা ভেজে নেব, একটু বেশ গন্ধ বেরোলে এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে এটা গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব মিহি করব না, একটু দানা দানা থাকবে, আমি আগের দিনে বলে দিয়েছি, আমি আগের দিন আচার করেছিলাম সেটাও আমি এই একই মশলা রেখেছিলাম। আর হালকা দানা দানা থাকলে আচারে গালে পড়লে খুব ভালো লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, হালকা ভেজেছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবার আমি নামিয়ে নেব। আমি মশলাটা তুলে নিয়ে আমি ওই কড়াইতেই সরিষার তেল দেব, 4 কেজি আম পরিমাণ মতো তেল দেবেন, আমি 25 গ্রাম মতো তেল দিলাম, তবে সরিষার তেল একটু কম বেশি হলে অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে ফোড়ন দেব, 2টো তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, ফোড়ন দেব। ফোড়ন থেকে হালকা একটু গন্ধ বেরোলে আমি শুকিয়ে, রোদে শুকিয়ে রাখা আমগুলো দেব। ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে, এবার আমি আমের টুকরোগুলো দিয়ে দেবো।
এবার আমি নাড়তে থাকব এভাবে আমি 4-5 মিনিট নাড়ব এই যে আমার গুড়টা জ্বালিয়ে নিয়েছি বেশ 5 থেকে 7 মিনিট ফুটে গেছে এবার আমি এদিকে গ্যাসটা বন্ধ করে দেব আমটা 5 থেকে 6 মিনিট হালকা আঁচে নেড়ে নিয়েছি আমটা দেখবেন হয়ে গেছে এই গায়ের সবুজ রংগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে মানে আমটা কষানো হয়ে গেছে এবার আমি জাল দিয়ে রেখেছিলাম গুড়টা গুড়টা দিয়ে দেব আমি আগের দিন বলেছিলাম আচারে গুড় দিয়ে করলে খুবই ভালো হয় তো এবার আমি গুড়টা দিয়ে দেব জাল দিয়ে রেখেছিলাম আমি 700 গ্রাম মতো গুড় নিয়েছি আর একটু যদি আমার মিষ্টি যদি কম হয় পরে আমি দেখে আর একটু চিনি দিয়ে দেব কিংবা গুড় যা হোক দিয়ে দেব এবার আমার চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি কিছুক্ষণ হতে দেব সিদ্ধ হতে দেব আমটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে বেটে নেব আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে রসে আমার আচারটা প্রায় হয়ে গেছে এবার আমি মশলাটা দেব আর মশলা দেওয়ার আগে আমি একটু লবণ দেব লবণটা একটু কম হয়েছে যেহেতু আমটা মাখার সময় আমি দিয়েছিলাম লবণটা টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে লবণ দিলাম আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর যে মশলাটা করে রেখেছিলাম জিরা ধনে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে আমি এটা গুঁড়ো করে রেখেছি খুব মিহি করে নি দানা দানা রেখেছি যেহেতু আচারটা অনেকটাই 3 চামচ মশলা পুরোটাই দিয়ে দেব দিয়ে আরেকটু নাড়িয়ে নেব গুড় দিয়ে আচার করলে সত্যি একটা অন্যরকম টেস্ট হয় আচারের মিষ্টিটা আমার ঠিকঠাকই আছে দেখলাম 700 গ্রাম গুড়ে হয়ে গেছে তো আচারটা আমার একদম রেডি আপনারা কাঁচা আম দিয়ে আর গুড় দিয়ে আচার করে রাখবেন আর আচারটা সারা বছর ধরে থাকবে কোনো অসুবিধা হবে না মাঝে মাঝে একটু রৌদ্র দেবেন তাতে আচারটা খুব ভালো থাকে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম আচারের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে
আমি সিজনে অবশ্যই একবার আচার করে দেখবেন, তবে ভালো লাগবে আর এটা সারা বছর ধরেই খাবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অন্যদেরকে, আর রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন, আপনারা করবেন অবশ্যই দেখবেন কেমন হয়। তো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আপনারা আবার চলে আসবো আমি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। বাই বাই।